নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গৃহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, কার্তিকভাটা, জয়সন্ত সীমা মার্কেট, বর্ধমান 7131 03। বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপসা থেকে কুমির খোলা পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 100 দিনের কাজের এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। পচা মাংস বিক্রি করার অভিযোগ উঠল এক মাংস বিক্রেতার বিরুদ্ধে। বিজেপির দলীয় কার্যালয়ের ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। স্বেচ্ছায় 100 জন মরণোত্তর চক্ষুদান ও দেহদান অঙ্গীকার করলেন। চোখ রাখবো এক ঝলকে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের চককৃষ্ণপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অপর দুই ব্যক্তি অল্প আহত হয়েছেন, তাদের পুলিশ আটক করেছেন। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক রেল পুলিশের ASI এর। ওই পুলিশ কর্মী কাটোয়া GRPতে কর্মরত। শ্রাবণী মেলা উপলক্ষে পুলিশ কর্মী কমলাকান্ত মুখার্জি হুগলির শেওড়াফুলিতে ডিউটি করতে এসেছিলেন। ডিউটি করার সময় তাকে আপ ব্যান্ডের লোকাল ধাক্কা মারে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলেও সেখানেই তার মৃত্যু হয়। হুগলি থেকে সুজিত কৌরের রিপোর্ট, আনন্দ বার্তা। যাত্রী সাজা মাদক মেশানো বিস্কুট খাইয়ে এক টোটো চালকের কাছ থেকে টোটো নিয়ে পালালো দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নতুনহাটের লোচনদাস সেতুর ফুটিসাঁকো রোডের ধারে। পরে স্থানীয় বাসিন্দারা 25 বছরের টোটো চালক সুমন ব্যাপারীকে ঘুষখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। ঘুষখোরা থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ায় নাকাশিপাড়ায় বেদকটহরি DCM হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম, কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত বক্তারা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। নদিয়া থেকে রাজামুরাদ শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার বিউটিফিকেশন করিডোরের ডাঙ্গাখাড়ি পরিদর্শন করল সেচ দপ্তর ও বালুরঘাট পৌরসভার একটি প্রতিনিধি দল। সৌন্দর্যায়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার অর্থ বরাদ্দ করেছে। সেতু এলাকা থেকে 5 কিমি পর্যন্ত খাড়ির গভীরতা বৃদ্ধি করার পাশাপাশি প্রয়োজনীয় কাজ করবে সেচ দপ্তর। সেতু থেকে 600 মিটার পর্যন্ত সৌন্দর্যায়নের কাজ করবে বালুরঘাট পৌরসভা। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাজে পোতাপুর বয়স ক্লাবের পক্ষ থেকে একটি সচেতনতামূলক প্রচার চালানো হলো। জাতীয় পতাকার অসম্মান না করা, পতাকা মাটিতে না ফেলার আবেদন জানানো হয়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার আসানসোল তৃণমূল জেলা পার্টি অফিসে 129 জন RCP থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রবিবার। জেলা সভাপতি ভি শিবদাসন আগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার বেশ কিছু এলাকায় পাইপ লাইন থেকে জল বেরিয়ে শহরের একাংশ জলমগ্ন। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান জানান, নতুন জল প্রকল্পের জন্য পাইপ লাইনের টেস্টিং করা হচ্ছে, এর ফলে এই বিপত্তি ঘটেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা।
আসছে বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপসা থেকে কুমির খোলা পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয়। আমি খণ্ডকোষ ব্লকের মহিলা মোর্চা সভানেত্রী ছিলাম বিজেপি, কিন্তু এখন আমার ভুল বুঝতে পারায় আমি তৃণমূলে যোগদান করি না। পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজেপি হাটাও ডাক দিয়ে রূপসা থেকে কুমির খোলা পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিনের এই জনসভার মঞ্চে 38 জন সিপিআইএম ও বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ববর্গ। কিন্তু বিজেপি দোষ, কালকে একটা সভা হয়েছে, সেই সভায় অমিত শাহ বলে গেছেন যে আমাদের পশ্চিম বাংলায় যদি আমরা ক্ষমতায় আসি তাহলে 1,90,00,000 বাঙাল আছে, রিফিউজি আছে, তাদেরকে ঘর ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। ভাবতে পারছেন যারা এখানে রিফিউজি সম্প্রদায় বসবাস করছে, যারা এখানে মাতোয়া সম্প্রদায়ের লোক আছে, তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, রাতের অন্ধকারে চুলকিয়ে চুলকিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন কলকাতায় সভা করতে, লজ্জা করে না? আজকে যে অমিত শাহ, যে দিলীপ ঘোষ বলছে যে বাঙাল সম্প্রদায়কে আজকে পশ্চিম বাংলা থেকে খেদানা দেওয়া হবে, 1,90,00,000 বাঙালকে আজকে পশ্চিম বাংলা থেকে খেদানা দেওয়া হবে। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সহসভাধিপতি শম্পা ধারা, খণ্ডকোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব হাজরা সহ ব্লকের সমস্ত নেতৃত্ববর্গ। কেন এত বিরোধী রাজনীতির লোকজন তৃণমূলে যোগদান করছে আপনারা দেখতে পেয়েছেন। সিপিএম এর সাংসদ সহ কিছুদিন আগে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে নির্বাচিত জেলা পরিষদ এবং পঞ্চায়েত স্তরের যারা বিজেপির থেকে নির্বাচিত হয়েছিলেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কারণ বর্তমান বাংলার যে রাজনৈতিক আবহ এবং ভারতবর্ষ জুড়ে বিজেপি যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করেছে, যারা বাংলার এই উন্নয়ন দেখছেন এবং অগ্রগতিতে যারা খুশি তারা মনে করেছেন যে বাংলায় যদি রাজনীতি করতে হয়, বাংলায় প্রকৃত যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকতে হয় তাহলে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দল। তাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারী হওয়া সত্ত্বেও, আজকে যেমন এখানে আপনারা জানেন যে বর্ধমান জেলার বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন অশ্বিনী রায়, যিনি বিধায়ক ছিলেন এবং খুব সাধারণ জীবনযাপন যিনি করতেন, পার্টি কমিউনে তিনি থাকতেন বলে আমি জানি। মেহেদি বাগানে যখন সিপিআইয়ের একটি অফিস ছিল সেই অফিসেই তিনি থাকতেন এবং খুব সম্ভবত, আমি ভুল না হলে মনে হয় তিনি ওই অফিসেই তার জীবনের শেষ দিন অবধি কাটিয়ে গেছেন। সেই পরিবারের যারা মানুষ তারাও আজকে মনে করেছে যে পচে গলে যাওয়া বামপন্থা এবং হটকারী বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে না থেকে তৃণমূল কংগ্রেসে থাকা উচিত বলে তারা আজকে এখানে যোগদান করেছেন। আমরা কৃতজ্ঞ, আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি যে দেরিতে হলেও তারা ভুল বুঝতে পেরেছেন
এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছেন। এবং রাজনীতির মূল স্রোত বলতে আমরা মনে করি বাংলার তৃণমূল কংগ্রেস এবং বাংলার যে অগ্রগতি, বাংলার যে উন্নয়ন মমতা ব্যানার্জির নেতৃত্বে হচ্ছে তাতেও তারা সামিল হতে চাইছেন। আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে দলে সামিল করে আমরা আগামী দিন তাদের নিয়ে একসাথে চলব, এই অঙ্গীকার আমরা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু বছরের যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের আচ্ছা হরিচাঁদ গুরুচাঁদ মতো আসামের পক্ষ থেকে যারা এসছেন, আমরা বন্দোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতো আসামের খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনা হাসপাতালে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে কালনা হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ল, চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার হাসপুকুরের বাসিন্দা মুনমুন মৈত্র নামে এক গৃহবধূ পেট ও বুকে যন্ত্রণা নিয়ে কালনা হাসপাতালে ভর্তি হয়। রোগীর পরিবারের অভিযোগ, সন্ধ্যার পরও কোনো চিকিৎসক রোগীকে না দেখায় ওই মহিলার মৃত্যু হয়। সুশীল কুমার বণিক নামে এক চিকিৎসক হাসপাতালের রাউন্ডে এলে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কালনা থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে বেশ কয়েকজনকে আটক করে। আমাদের দিক থেকে আমরা প্রশাসনকে জানাচ্ছি এটা যে পেশেন্ট বাড়ির লোক তাদেরকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি পেশেন্টের বাড়ির লোক বোধ হয় ঝামেলাটা করেন, তার সাথে আরো যারা ছিলেন তাদের দিক থেকেই বোধ হয় ইনসিডেন্টটা ঘটেছে আমি যখন শুনলাম তার কাছ থেকে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। 100 দিনের কাজের এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বরশুলে মসজিদ পাড়া গ্রামে। পূর্ব বর্ধমান জেলার বরশুল 1 নম্বর পঞ্চায়েতে মসজিদ পাড়া গ্রামে 100 দিনের কাজ চলাকালীন সুপারভাইজার শেখ শফিককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল কাশেম মল্লিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, কাশেম মল্লিক বলেন তৃণমূল করা যাবে না, কারণ তার সাথে মিরাজ আছে। উল্লেখ্য, গোলাম জার্জিসের ভাই মিরাজ সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। সুপারভাইজার শেখ শফিক একজন তৃণমূল কর্মী। এ ব্যাপারে শেখ শফিক শক্তিগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কাজ চলছিল মসজিদপাড়া গ্রামে। আমাদের মসজিদপাড়া গ্রামের সুপারভাইজার আমাদের শেখ শফিক কাজ করাচ্ছিল। 11:05 এরকম সময়ে হঠাৎ করে একজন ব্যক্তি, সে কাশেম মল্লিক, হঠাৎ করে একটা ধারালো অস্ত্র নিয়েছে আমাদের শফিকের সুপারভাইজারকে আক্রমণ করে এবং তার হাতটা কেটে যায়। আমরা ওকে হসপিটালে ভর্তি করি, হসপিটালে 7টা স্টিচ হয়েছে হাতে এবং থানায় আমরা অভিযোগ করি। ও কেন করছে, এসব ঘটনা কেন করলো, কিছু বলেছে? কিছুই বলা হয়নি, হঠাৎ করে ও একটা অসামাজিক ব্যক্তি, হঠাৎ করে এসে ও বিজেপি নেতৃত্বে এসে হচ্ছে, হঠাৎ করে এসে ও কম মারলো এবং মুখে বলতে থাকলো যে আমি এটা মিরাজের নেতৃত্বে করেছি, মিরাজ আমাকে মদত দিয়েছে। মিরাজকে? মিরাজ হচ্ছে সদ্য বিজেপিতে যুক্ত গোলাম জার্জিসের ভাই, ছোট ভাই মিরাজ, যাতে তৃণমূল না থাকে, তৃণমূলকে উৎখাত করার জন্য এই প্ল্যান চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। খুব যন্ত্রণা করছে এবং কাশেম মল্লিক 11:05 এসে ধারালো অস্ত্র দিয়েছে আমার উপরে আক্রমণ করে এবং মোহাম্মদ মিরাজ এতে মদত দিয়েছে। শক্তিগড় থেকে মহিদুল আলমের রিপোর্ট,
আনন্দ বার্তা। পচা মাংস বিক্রি করার অভিযোগ উঠল এক মাংস বিক্রেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলে নিত্যানন্দ বাজারে। ভাগাড়ের মাংস নিয়ে একটা সময় তোলপাড় করে দিয়েছিল সারা রাজ্যে, যদিও গ্রাম বাংলায় সেই রূপ অভিযোগ আসেনি। বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের নিত্যানন্দপুর বাজারে এক মাংস ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পচা মাংস বিক্রি করে আসছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, রুই দাস নামে ওই মাংস বিক্রেতা দুই মাস যাবৎ ওই মাংস বিক্রি করছে। এদিন আবার পচা মাংস বিক্রি করতে গেলে তাকে এলাকাবাসীরা ধরে ফেলে। যদিও ওই মাংস ব্যবসায়ী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আমি বাড়িতে ফ্রিজে রেখে দেব। কে বলো যে আপনাকে খালপাস করে দিতে? ভুট্টো। যখন মাংস আপনি মুরগিগুলো এনেছেন তখন কি দেখেছেন? মুরগিগুলো মরে গেছে একদম। হ্যাঁ, মরাই ছিল। তাহলে আপনি কেন আনলেন মরা মুরগি? আমাকে বলছে খালপোস করে দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। উনি বলেছিলেন আপনাকে খালপোস করে আপনি বিক্রি করবেন তো? না না না, সে কথা বলেনি। বলছে আমি ফ্রিজে রেখে দেবো। আপনি তো এর আগেও পচা মাংস দিয়েছেন, স্থানীয় বাসিন্দারা বলছে। না না, এর আগে পচা মাংস কাউকে দেন নাই? না, আমি আনি পাঁচ ছয়টা করে মুরগি আনি। আমি পাঁচ ছয়টা করে মুরগি বিক্রি করি। আপনি কোনোদিনও পচা মুরগি বিক্রি করেন? না না, আমি তো খদ্দের সামনে কাটি। এলাকাবাসীরা পুলিশে খবর দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে। আমরা এই মোটামুটি দিন 15 আগে ফিস্টি করার জন্য মুরগি নিয়ে গেছি 3 কিলো দিয়ে ফিস্টি করেছি সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে দিয়ে রান্না করার পরে যারা খাচ্ছে বলে পচা মুরগি আনছিস, তাহলে তুই ফিস্টিতে পচা মুরগি খাওয়াচ্ছিস। আমি বললাম না, পয়সা দিয়ে কিনে আনছি, জিজ্ঞেস করে দেখো। রুইদাসে বলার পরে বলে কি, তোরা মনে হয় মদ টদ খেয়েছিস এর জন্য আমার মুরগি পচা বলতেছিস। মুরগি আমার ঠিক আছে, ও আমাদের মুরগিটা নিজে কেটে রেডি করে আমাদের কাছে দিয়ে গেছে ফিস্টি করার জন্য। দিয়ে ও আমাদের উল্টো আমাদের কাছে মারতে চলে আসছে, বলছে না তোরা মদ খেয়ে উল্টো পাল্টা আমার বলছিস, হুমকি দিচ্ছে। আজকে দেখছি সকালবেলা ওর দোকানে পচা মাংস এই শুনে আমি আইছি, দেখি সত্যি অরিজিনাল পচা মাংস রয়েছে এই যে সামনে। দীর্ঘদিন ধরে নিত্যানন্দপুর এলাকায় বাস করি আমরা, অনেক কিছু ঘটনা দেখেছি, কিন্তু এই ঘটনা, এই মাংস পচার ঘটনা প্রথম দেখেছি। কারণ আমরা বাইরে টিভিতে দেখেছি ভাগাড় থেকে মাংস এনে বিক্রি করে, কিন্তু নিত্যানন্দপুরে কোনোদিন আশা করিনি যে আমাদের এই এত সুন্দর জায়গা যে নিত্য আনন্দ আমাদের এখানে, মানে পূজা হয়, রাধাকৃষ্ণর উৎসব হয় এবং প্রত্যেকটা লোক পার্টির থেকে আরম্ভ করে সব আমরা মিলেমিশে থাকি, কিন্তু এই প্রথমবার এত বড় জালিয়াতি এই ব্যবসাদার করেছে, এটা নিত্যানন্দপুরের লোক মেনে নিতে পারছে না। তা সত্ত্বেও নিত্যানন্দপুরের লোক এত ভালো যে এই ছেলেটাকে কিন্তু একটা লোকও গায়ে হাত দেয়নি। আমরা সুবিধার চাইছি যে পরবর্তীকালে কোনো ব্যবসাদার নিত্যানন্দপুরের এলাকায় কেন বাইরের এলাকায় যেন এই ধরনের ব্যবসা না করে। দোকান খোলার পরে আমার মেয়েটা একদিন বলল যে বাবা এরকম নাকি রুহিদাসের দোকানে এরকম পচা মুরগি পাওয়া যায় বা পোকা পাওয়া যায়। আমি বললাম ম্যাড চুপ কর, মিথ্যা কথা বললি হবে বাজারে বসে। বলছে না গো বাবা তুমি বিশ্বাস করো না। আমি যাও বিশ্বাস করেছি কি না করেছি, এতদিন আমি মুরগি খাইও নাই ওর দোকানে, জানতে হবেই না। কিন্তু আজকে যখন শুনলাম যে এই অবস্থা, তখন আবার মেয়েটাই আমাকে পুনরায় বললো যে আমার বাবা তোমাকে সেই দিনে বলেছিলাম না যে রুহিদাসের দোকানে এরকম হচ্ছে, এই পচা মুরগি বিক্রি হচ্ছে, তুমি বিশ্বাস করলে তো? বললাম হ্যাঁ আজকে বিশ্বাস করলাম। বন্ধ
আমি বিক্রি করি নাই তো, আমার কাটতে দিছে, আমি কাটে দিই। দোকান আনবি কেন? দোকান আছে, ঠিক দিতে কাটো কেন? বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেন ও তাপস সেনার রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সবাই একটা বিরতি, বিরতি পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। বাচ্চাদের বড়দের ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তর হাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে, আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয়, এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বার্ডওয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ফিরে এলাম বিরতির পর। বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে ১৫ নম্বর ওয়ার্ডে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রবিবার বিজেপির দলীয় কার্যালয়ে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে নেয় বলে অভিযোগ। যদিও বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনার কি পুলিশ প্রশাসন এসেছে? কোথায় পুলিশ প্রশাসন? তৃণমূলের বিরুদ্ধে, তাছাড়া আমাদের বিরুদ্ধে কে করবে? তৃণমূল করেছে, তৃণমূলে ফ্যাক লাগিয়ে নিয়ে গেছে আমাদের বাড়ি। সেটা তো আছে, আপনারা কি অভিযোগ জানিয়েছেন? আমি অভিযুক্ত এই মাত্র, আমি ওভার ফোন জানিয়েছি, এসপি কেও জানিয়েছি, আইসি কেও জানিয়েছি, আর এসডি বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এখন কিন্তু আমরা তৃণমূলের বিরুদ্ধেই জানিয়েছি যে তৃণমূলের লোকেরা ছাড়া কে করবে? তৃণমূলের পতাকা না গিয়ে গেছে বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা।
স্বেচ্ছায় 100 জন মরণোত্তর চক্ষুদান ও দেহদান অঙ্গীকার করলেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুমার মঙ্গলম পার্কের একটি হোটেলে। রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে কুমার মঙ্গলম পার্কের একটি হোটেলে একটি সমাজসেবামূলক সংস্থার সহযোগিতায় বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের উদ্যোগে আয়োজিত হল মরণোত্তর চক্ষুদান ও দেহদান শিবির। শিবিরে শিক্ষক শিক্ষিকা সহ 100 জন মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকার করতে স্বাক্ষর করেন। এই দিব্যাঙ্গজনদের সুবিধার জন্য একটি কেন্দ্রীয় সরকারি আইন দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল, আইনের খাতায় রয়েছিল, যে প্রয়োজনীয় সুবিধা পাওয়ার কথা তারা পাচ্ছিল না। সেই কারণে বর্তমান কেন্দ্রীয় সরকার সেই আইনটিকে অনেক পরিবর্তন করে গত জুন 2017 চালু করে দিয়েছে। তাতে আগে সংগঠনের সম্পাদক জানান, এইরূপ কর্মসূচিতে যারা অঙ্গীকার করেছেন তাদের তিনি সাধুবাদ জানান। এই অনুষ্ঠানে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে আমি অনুরোধ করব সক্ষম এর প্রতিনিধিকে মাল্যদান করুন। আমাদের আজকে দুর্গাপুরে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘে পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি মরণোত্তর চক্ষুদান এবং অঙ্গদান শিবিরের আয়োজন করা হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে একটা মহৎ একটা সামাজিক এটা কার্য, যেটা খুব একটা দেখা যায় না এবং এটার একটা গুরুত্ব অসীম। এবং আমরা শুধুমাত্র কিন্তু মানে শিক্ষকদের দাবি দেওয়া নয়, শিক্ষার স্বার্থে নয়, সামাজিক কাজেও আমরা কিন্তু আমরা কাজ করে চলেছি। যেরকম শিক্ষকদের পিআরটি স্কেল নিয়ে আমরা আন্দোলনে নেমেছি এবং শিক্ষার স্বার্থে যেরকম বিএলও এবং ডিও ডিউটি থেকে যাতে অব্যাহতি দেওয়া যায় সেখানেও ডেপুটেশন দিয়েছি, কিন্তু এবারে আমরা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের কিছু সম্বর্ধনা এবং বই বিতরণ তার সাথে মরণোত্তর চক্ষুদান এবং অঙ্গদান শিবিরের মাধ্যমে আমরা সামাজিক কাজেও লিপ্ত হলাম। এবং আমরা যেহেতু শিক্ষকরা সমাজের পথপ্রদর্শক, সেহেতু শিক্ষকদের হাত ধরেই কিন্তু সমাজ আজকে বিভিন্ন কার্যে লিপ্ত হবে, সেই জন্যে আজকে এই প্রোগ্রাম আমরা করেছি বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে, যেটা এবিআরএসএমের একটি অনুমোদিত সংস্থা এবং আমাদের সাথে সহযোগিতা করছে সক্ষম। এবং আমাদের এখানে বিশিষ্ট অতিথিবৃন্দরা এসেছেন এবং আমাদের এই প্রোগ্রাম আজকে অনেক 100 জনের উপরে শিক্ষক শিক্ষিকা আমরা এখানে এই এই অঙ্গীকার করব আজকে এই চক্ষুদান এবং অঙ্গদানের মাধ্যমে। হ্যাঁ, আজকে আমাদের এই অনুষ্ঠানে পাঁচজনকে আমরা চুজ করে নিয়েছি, সেরা যেটা প্রতিভা সম্মান রূপে তাদেরকে ভূষিত করব এবং তাদেরকে যে কলেজের বই খাতা সেই বই খাতাগুলি আমরা তুলে দিচ্ছি এবং তাদের আমরা টোটাল শিক্ষার যে দায়িত্ব তারা আমরা ওদের যে পথে যেগুলো লাগবে, এই চলার পথে যেগুলো লাগবে আমরা পূর্ণ সহযোগিতা করবো, তাদের স্কলারশিপ থেকে শুরু করে যত রকমের সহযোগিতা লাগে আমরা করবো বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে। এবং এরপর আমি অনুরোধ করব কানুপ্র দাস মহাশয়কে, অনেক বন্দ্যোপাধ্যায় তাকে অনুরোধ করব আপনি আসুন আমাদের। দুর্গাপুর থেকে শোভন রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুরের মহিষাদলে। মহিষাদল ছাত্র সমন্বয় কমিটি এরূপ কর্মসূচি আয়োজন করেন। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে 11 ছাত্র মহিষাদল ছাত্র সমন্বয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির আয়োজন করে। এদিন প্রায় 100+ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও চক্ষু পরীক্ষার পর তাদের বিনামূল্যে চশমা তুলে দেওয়া হয়। তারা জানান, ছাত্ররাই আগামী দিনের সমাজ গঠনের মূল কারিগর। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রক্তদাতারা। সমস্ত কর্মসূচিটি সফল করার লক্ষ্যে ছাত্রদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। এই মোদী কর্মসূচি সাফল্য মন্ত্র লাভ করুক এই প্রত্যাশা করছি। যারা চক্ষু পরীক্ষায় নাম নথিভুক্ত করেছেন আপনারা কুপন সংগ্রহ করুন।
মূল উদ্দেশ্য, আমি প্রফেশনে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি আমার এই তমলুক হেডকোয়ার্টারে পোস্টিং, এবং আমরা এই ছাত্র সমন্বয়ে যে সংগঠনটা আছে এদের বহুমুখী বা ভার্সাটাইল অ্যাক্টিভিটি আমাকে প্ররোচিত করেছে। কারণ আমি যদিও একজন মেডিকেল প্রফেশনে রিপ্রেজেন্টেটিভ, কিন্তু আমি চাই যে মানুষের কাছে পৌঁছে যাক যে এদের পরিষেবাটা। এরা আমাকে উদ্বুদ্ধ করেছে, আমার বন্ধুরা, আমার এই যে সঞ্জীবনী ডায়াগনস্টিক সেন্টার বা আমার AWBSR যে বিক্রয় প্রতিনিধিরা আছে তারা আমাদেরকে ওষুধ দান করে সাহায্য করেছে আমার সংগঠনের নাম তথা যশের জন্য। এবং ওনারা এছাড়াও বিভিন্ন বহুমুখী কাজের মধ্যে যুক্ত আছে। আর এরা আমরা আজকে শুরু করেছি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, যেটা দিচ্ছে সুনয়ন আই অ্যাডভান্স ইনস্টিটিউট, যেটা সম্মুখীন স্বনামধন্য ইনস্টিটিউট। এর সঙ্গে আসছেন ডক্টর বিধানচন্দ্র রায় MSCLP, ডক্টর দেবজিৎ পাল MD MS, এছাড়াও আসছেন আমাদের কাছে ডক্টর জগন্নাথ ঘোষ BDS ডেন্টাল সার্জন, আর এর সঙ্গে আসছেন চাইল্ড স্পেশালিস্টও আসছেন। আর এছাড়াও আমরা বিনামূল্যে এখানে ওষুধ বিতরণের ব্যবস্থা করেছি, যাতে অতি দরিদ্র বা দরিদ্র মানুষ এখানে সেবা পায়, এবং তাদেরকে চেষ্টা করছি কিছুটা চশমা দান করে বা যতটা কমে ফেকো সার্জারি করে, ক্যাটারাক্ট অপারেশন করে আমরা তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং ছাত্র সমন্বয় যাতে আরও ভার্সাটাইল অ্যাক্টিভিটি নিয়ে গিয়ে সমাজের প্রত্যেকটা কোণে পৌঁছতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, আজকে এখনও পর্যন্ত প্রায় কতজন রক্তদান করলেন? এখনও পর্যন্ত প্রায় 20 জনের মতো রক্তদান করেছে, এবং আমাদের চক্ষু চিকিৎসা শিবিরে এখনও পর্যন্ত নাম এছাড়া আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সবাই সংগ্রাম মহাশয়, মাননীয় রমেশ সংগ্রাম মহাশয়, মাননীয় মাইকি মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় দেবাশীষ মহাপাত্র মহাশয়কে। রক্তদান করে আপনার কেমন লাগে? রক্তদানের মধ্যে খুব সামাজিক একটা অনাবিল্য আনন্দ আমরা পাই। এছাড়াও আমি অনেক সময় রক্ত দিয়েছি, এটা আমার ফার্স্ট টাইম নয়, এটা নিয়ে আমার প্রায় 8-10 মাস মতো রক্তদান করি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আহ্বানের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে BEd এবং DEd 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, BEd এবং DEd কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03877 অথবা ফোন করুন 0342-26-54-17।
ফিরে এলাম বিরতির পর। বনভাসী মানুষদের পাশে দাঁড়ালো বাঁকুড়া জেলা ওন্দা থানা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন তারা দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। গত সপ্তাহে দুদিনের প্রবল বর্ষণে বানভাসী হয়েছিল বাঁকুড়া শহর সহ মেজিয়া ও গঙ্গাজলঘাটি ব্লকের কিছু অংশ। বানভাসী মানুষের নিয়ে সরকারি উদ্যোগে ত্রাণ শিবির খোলা হয়েছিল। সেই বানভাসী মানুষের পাশে দাঁড়ালেন ওন্দা থানা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে বন্য দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন। 25 জনের একটি দল তাদের হাতে চাল ডাল ও কিছু ত্রাণ সামগ্রী তুলে দিলেন। ছাত্রছাত্রীরা জানান, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরে ভীষণ ভালো লাগছে। আমরা ওন্দা কলেজ, যেটা আপনারা কালিসেন চিনেন, এই যে সামনে কালিসেন, সেই কালিসেন কলেজ থেকে এসেছি। আপনাদের খাবার খুব অসুবিধা শুনে আমরা সমস্ত ছাত্রছাত্রীরা মিলে, শিক্ষক শিক্ষিকা মিলে এবং যারা আমাদের লোকাল ব্যবসাদার আছে ওনাদের নিয়ে আমরা সাহায্য করেছি। ওনারা আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন, আমরা সেই খাবারটা আপনাদের হাতে তুলে দিতে এসেছি। আপনারা এই খাবারটা খাবেন। এখন তো বাড়ির অবস্থা ঠিক আছে আপনাদের? চারিদিকে ঘুরুন। কতটা খুশি আমাদের এই হেল্পে? আপনি কতটা খুশি হয়েছেন? আমরা ওন্দা থানা মহাবিদ্যালয় ছাত্র সংসদ এবং সমস্ত ছাত্রছাত্রী বৃন্দ মিলে বাঁকুড়া জেলায় যে কিছুদিন আগে বন্যা হয়েছিল, সেই বন্যায় যে সমস্ত মানুষজনের আজ নিজেদের বাড়ি ঘর সব জলের তলে তোড়ে সব চুরমার হয়ে গেছে, যে সমস্ত মানুষজনের থাকার মতো জায়গা নেই এবং কোনো খাবার নেই, সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি, ত্রাণ শিবির। যারা মুক্ত হস্তে এই ত্রাণ শিবিরে মুক্ত হস্তে কিছু দান করছেন, আমরা ছাত্রছাত্রীরা সমস্ত ছাত্রছাত্রীর কাছে সেই আমাদের প্রণালী বক্স নিয়ে গেছি এবং সেখানে গিয়ে আমরা সবার কাছে চেয়েছি এবং অনেকে সাহায্য করেছে। এছাড়াও ওন্দা থানা মহাবিদ্যালয় ছাড়াও কালিসেন মোড় এবং ওন্দা মোড় আমরা গিয়েছিলাম, সেখানেও আমরা অনেক ব্যক্তির কাছে গিয়ে এবং ব্যবসায়ীদের কাছে গিয়ে আমরা তাদের কাছ থেকেও সাহায্য পেয়েছি এবং সেই এই সাহায্য নিয়ে আমরা আজকে পৌঁছে যাব ওন্দা বিধানসভার যে কেশাকোল গ্রাম, সেই কেশাকোল গ্রামে আমরা আজ পৌঁছে যাব। আমাদের 130 জন পরিবারের আমরা খাওয়ার দান করব আজকে এবং আমাদের ওখানে উপস্থিত থাকবেন আজকে ওন্দা বিধানসভার বিধায়ক অরূপ কুমার খা মহাশয়। পাশে আছি আমরা কলেজেরই ছাত্র, এখন আপনার কোনো অসুবিধা হলে আমাদের বলছি, আসছে তো আপনারা খাওয়ার ঠিকমতো দিচ্ছে? বাঁকুড়া থেকে তপস সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরে খবরে। এক হকারকে মারধরের অভিযোগ উঠল জিআরপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির গুপ্তিপাড়া স্টেশনে। আহত হকার কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এক হকারকে নৃশংসভাবে মারধরের অভিযোগ করল জিআরপি পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির গুপ্তিপাড়া স্টেশনে। রক্তাক্ত অবস্থায় প্রায় 2 ঘন্টা প্ল্যাটফর্মে পড়ে থাকার পর পরিজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কান্লা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। আহত মন্টু ঘোষ ও তার পরিবার দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জিআরপি। সঠিক তদন্ত ও বিচার চেয়ে তৃণমূল হকার ইউনিয়ন আরপিএফকে ঘটনাটি জানিয়েছেন। ওরা আমার আমি ট্রেনে হকারি করতাম, আমি অত্যাশিক পয়সা চাই, আমি তো একবার 1000 টাকা চেয়েছিলাম, আমি বলেছিলাম স্যার দেবো না, কারণ ট্রেনে আমি মানে স্টেশনের উপরে সর্বোচ্চ গ্রহণ করেছিলাম, ঠিক আছে? সেদিন কি টাকা চেয়েছিল? হ্যাঁ, বড়বাবু চেয়েছিল, আমি দিইনি। আবার এই ট্রেনের মধ্যে হকারি করছি, তাও বলছে তোদের পয়সা দিতে হবে না স্যার, কেন দেবো? এই কারণে আমাদের সিভিল ওই ধরে নিয়ে বড়বাবু লাথি মেরেছিল, ওই পড়ে যায়, তারপরে সিভিলরা লাঠি দিয়ে মেরেছিল। আর কি ফেলে রেখেছিল? হ্যাঁ, ওই সাইডেই পড়েছিলাম আমি। কী করে হাসপাতালে ভর্তি হলো? আমার দাদা ভাইরা, আমার বন্ধুরা, ওরা এসে আমাকে নিয়ে আছে। আমি খুব চিল্লেছিলাম যে আমাকে মেরে ফেললো বলে,
তারপরে ওরা তো পারতো আমাকে একটা ডাক্তার অবধি নিয়ে আসতো কি আমার বাড়ির খবর দিত। আইনজীবী লোকেরা আইনের যারা কাজ করে তারা এইভাবে মারবে না, কেননা এইভাবে মারা উচিত নয়। অধিকার আছে মারা, ঠিক আছে, দু এক ঘা মারলো, লাঠিতে হাত পা ফুলে গেল বা কিছু হলো, ঠিক আছে, একটা সবাই মেনে নেবে, পাবলিকও মেনে নেবে। কিন্তু এই পাবলিক যে পাবলিক দেখবে, যেই দেখুক না কেন ছবিটা, সেই বলবে যে বিচারটা কি হতে চায়, ঠিক আছে, এর ফল কি পাওয়া যায়। কারা মেরেছে, কারা মেরেছে, মেরেছে জিআরপি আর ইয়ে সিবিসি, সেদিকে সেবিকে দিয়ে মারা পড়েছে জিআরপি তার কাছে, মানে প্ল্যাটফর্মে পড়েছিল, প্ল্যাটফর্মে পড়ে আর প্ল্যাটফর্মের ওপরেই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, কতক্ষণ হকারও দেখেছে, ঠিক আছে, যে বোঝা মারধর করে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ভাতার হাইস্কুলে রবিবার অনুষ্ঠিত হলো একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। পূর্ব বর্ধমান জেলার ভাতার হাইস্কুলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। ভাতার ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জোন পর্যায়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিবছর নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এইরূপ প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। আবৃত্তি, নাচ, গান সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আয়োজিত ভাতার জন্য 34টা স্কুল অংশগ্রহণ করেছে সাংস্কৃতিক প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় গান, আবৃত্তি, গদ্যাংশ, পাঠ, গল্পবলা এবং প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী ভাগ করা আছে আঁকা। এখানে হিন্দি, উর্দু, কবিতা সবই আছে। এখানে যারা সফল তারা কি হবে? এখানে যারা সফল হবে তারা মহকুমা হবে 2রা সেপ্টেম্বর, ওখানে ওরা যেতে পারবে যারা প্রথম হবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল। নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিডি রোড, কার্কিনঘাটা, জয়সন্ত সীমা মার্কেট, বর্ধমান 7131-03। বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপসা থেকে কুমির খোলা পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 100 দিনের কাজের এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। পচা মাংস বিক্রি করার অভিযোগ উঠল এক মাংস বিক্রেতার বিরুদ্ধে। বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। স্বেচ্ছায় 100 জন মরণোত্তর চক্ষুদান ও দেহদান অঙ্গীকার করলেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।